हेलो एवरीवन सुस्केप तो पज़ल अखले एक्शन यूट्यूब चैनल तक हम राइस आजके सिलेटर में तो हम बाजार फिलहाल कर बाजार है लोगों को बाजार है हम राइस लो हमने जब तो ईट ईट बोला कि हम राइस को बाजार है विभिन्न को सिलेटर में तो विभिन्न उसको ने गोरु बाजार आते हैं गोरु बाजार गुला आती है हमारा देखा ही प्लस वर्तमान अवस्था की था कुरबानी समय किला मैंने गोरु ने बिक्री की क्रेता बिक्रेता जरा सुन सब और প্রতিবেদন নিয়ে আমরা সব সময় ট্রাই করি আপনারা নতুন নতুন বাজার থেকে নতুন নতুন প্রতিবেদন নিতাম আমরা এখন এসে টিলাগড়ের অন্যতম বাজার টিলাগড় পয়েন্ট অবস্থিত টিলাগড় পয়েন্ট গরু বাজার আমরা আসলে গরু কিন্তু এখন স্যার আমি দেখাইতাম স্যার আপনার আউকে আমরা গরু দেখি গরু দেখার সাথে সাথে আমরা কিছু মানে আপনারা আলোচনা করবো বর্তমান অবস্থায় টিলাগড় এই যে বাজার আছে এই বাজারে ক্রেতা হইতে গেলে খুবই কম মানে আসলে এখনও গরু বাজার জমজমাটই হচ্ছে না কিন্তু বিক্রেতারা যারা যারা গরু খুব ব্যস্ত চাইরা তারা সব গরু লইয়া মোটামুটি হাজির হয়েছেন এই বাজারও আস্থা পাওয়া যায় যে আস্থা বাজারটাও বড় আছে বর্তমানে গরু গরু দিয়া সো এখনও কিন্তু বিক্রি কিনে হইলেও মানে আইসে ক্রেতার অকল কম মানুষ তাই দেখে দেখে যাইরা আর এখনও গরু হিলা বিক্রি হয়েছে না তো আমরা আসছি বর্তমানে যে এই বাজারে আইসি এই বাজারে আপনার সব গরুগুলো আস্তে আস্তে দেখাই রাখি বড় গরু সকল আপনারা দেখাই ভিডিও মাধ্যমে আমরা লগে থাকা আর আমার লগে আজকে আমার সহযোগী আছেন আছে আমার একলা ইউটিউব চ্যানেলের অন্যতম এডমিন আফমান তালুকদার তো তাইনও কিছু কইবা তো আমরা আজকে 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 একটা গরু বাজার দেখি আর কিছু বিক্রেতা আমরা ভাই কম আছে মানে বেশি আছেন সব বিক্রেতা কিছু মাতমু গরু মালিক হলাম কিছু মাতমু প্লাস যারা যারা ক্রেতা সকল পাইমু ক্রেতা আসলে খুবই কম বর্তমান সময়ে ভিউয়ার্স আমরা আসলে আমরা এখন বাইক বাজারের অবস্থা কি এখানে বুঝতে পারছে না মানে ক্রেতা ক্রেতা মানে ক্রেতা কেমন আপনার এখানে মানে মানে এখনো গরু সেরকম কেনা বিক্রি হয় নাই ক্রেতারা আসছেন এবং ক্রেতারা এসে মানে চলে যেতেছে তো আপনার মানে আর আর অন্য জায়গা থেকে মানে খুব মানে খুব কীরকম মানুষ আসছে আপনারা ওই কুষ্টিয়া থেকে এখানে আসলেন তো ওই যে এই কুষ্টিয়া থেকে যে সিলেট আসলেন ওই সিলেটের কী অবস্থা আপনারা কি মানুষের মানুষের কেমন ছাড়া পাচ্ছেন আরো ঠিক আছে মানুষের ওভারগুলো কেমন ঠিক আছে তো গরুগুলাকে এইগুলো গরুগুলা কি কীরকম দামে বিক্রি করতে পারছেন আপনি এইসবগুলো গরু ভাইয়ের তো কেমন দাম হচ্ছে আপনি কিরকম দাম হয় না আচ্ছা আচ্ছা ওকে আমরা থ্যাংক ইউ ভাই আপনার কথা বলার জন্য তারপর দেখলাম যে এখানে গরু তোমার ক্রেতা ভাই বলতেছেন যে ক্রেতা ঠিকমতো মানে নাই মোটামুটি যারা আছেন বিক্রেতাই সব বর্তমানে গরু বাজার তেমন একটা জমে ওঠেনি সো আমরা আসলে আস্তে আস্তে আরও অন্যর সাথে কথা বলবো আর আমাদের এইখানে একটা টিলাগড়ের বাজারের মধ্যে একটা গরুর বাজারে একটা বড় একটা আকর্ষণ আছে সেটা আমরা আপনাকে সবাই লাস্টে দেখাবো সো আমাদের সাথে থাকেন আর চলুন অন্যদিকে আমরা একটু ঘুরি দেখি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে টিলাগড় বাজারের পয়েন্ট যে অবস্থা যে মেইন বাজারটা ছিল সেই বাজার ভর্তি হয়ে বিক্রেতারা বা যারা গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য রাস্তার দুই সাইডে দুই ধারে থেকে টিলাগড় পয়েন্ট থেকে এমসি কলেজ প্লাস সরকারি কলেজ পর্যন্ত সিলেট এমসি কলেজ এবং সরকারি কলেজ পর্যন্ত এরকম গরুর হাট বসছে ট্রাক ভর্তি গরু আসতেছে একের পর এক ট্রাক আমরা আপনার সামনে একটা আরো একটা ট্রাক দেখতে পাবো এই ট্রাক থেকে গরু নামানো হয়ে গেছে এই রাস্তার দুই পাশ থেকে গরু আসলে গরু বাজারটা পুরো জমে উঠেছে হয়তো একটু এই মুহূর্তে কেন ক্রেতারা মানে গরু কিনছেন না দেখতেছেন গরু সো একটু বিক্রি কম সো তারা একটু উদাসীন তারা বিক্রেতা এই আমাদের সামনে একটা ট্রাক দিতে পারছেন এই ট্রাক দিয়ে গরু সিলেটে এসেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ট্রাক ভর্তি গরু এসেছে আমি আসলে গরুর মালিকের সাথে এখন কথা বলবো এইসব গরু গরুগুলো ট্রাক ভর্তি থেকে ট্রাক ভর্তি করে আমরা বাইকে জিজ্ঞাসা করবো কোন জায়গা থেকে ভাই রংপুর থেকে এসেছেন এই ট্রাকগুলো কি অবস্থা একটা ট্রাক নিয়ে আসছে নাকি আরো কোনো ট্রাক নিয়ে আসছে একটাই নিয়ে আসছেন তো
ভাই এই গরু বলছেন ভাই 2 লাখ টাকা, অনেকগুলো গরু নিয়ে আসছেন, তো বাজারের অবস্থা আপনারা দেখতেছেন, আমরা আরো কথা বলবো, ধন্যবাদ ভাই। আমরা একটু সামনে গিয়ে দেখি, এমসি কলেজের সামনে পর্যন্ত সার্ভাইকাল পর্যন্ত গরু আসছে। ভিউয়ার্স, আমরা টিলাগড় পয়েন্টের বাজারে আজকের আমি এই পর্যায়ে দেখাতে চাইছি যে এমসি কলেজ থেকে শুরু করে পয়েন্ট থেকে শুরু করে সরকারি কলেজ গেট পর্যন্ত গরুগুলো হাট। তো আমাদের যেহেতু দুজন একদিন এখানে এসেছি, আমার এখানে আমি চাইতেছি যে আমাদের অন্যতম একদিন আফিয়ান ভাই, আফিয়ান তালুকদার আমাদের আপনাদেরকে রিপোর্ট করে দেখাবেন। তো আপনি আপনারা শুনেন আফিয়ান ভাইয়ের পক্ষ থেকে আপনার ভিউয়ার্স। সো আজকে আমরা এসে টিলাগড় পয়েন্ট গরু বাজার দেখা, আসলে আমার লগে আসলে আসি এফআই আমার গ্রুপের অ্যাডমিন, দেন আমরা সকলেও গ্রুপটা ইউজ করলাম, তেলাই রাম আপনারা সব দিতে আসি। তো আজকে আমরা এবারে টিলাগড় পয়েন্ট থাকি সরকারি কলেজ পর্যন্ত গরুর হাট, খুব গরু গরুর হাট। আর আমার কাছে লাগে ক্রেতা বিক্রেতার মাঝে এটা দ্বন্দ্ব চলে, মানে এখনো গরু বিচা আরম্ভ হয়েছে না, যে ক্রেতা বিক্রেতা টাকা বেশি চাহিদা বা চাহিদা মতো চাহিদা না। সামনে আছে কপালা হরি দেখ, টিলাগড়ের সবচেয়ে বড় আকর্ষণ। তো আমরা এখন মালিকের লগে কথা হইন, আসেন আমার লগে অ্যাডমিন পাই টাইম এখন। ওকে বিওয়াস, তো থ্যাংক ইউ।